রায়ান রাফির পরিচালনায় 5ই জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে তুফান। আর এই তুফানে চরকি আলফা আই এবং এসবিএফ একসাথে কাজ করেছে। এখানে শাকিব খান এবং মিমিকে প্রথমবার একসাথে জুটি বাঁধতে দেখা গেছে। শাকিব খান এসেছেন কলকাতায়, তাই সবারই উত্তেজনা তুঙ্গে। দেখে নেব যারা এই প্রিমিয়ারে উপস্থিত তারা কি বলছেন এই ছবিটি নিয়ে। এত ভালো রেসপন্স মানুষে, আর বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশিরা তো অনেক জায়গায় আছে, আমরা যখন শুটিং করতেও যাই ওরা এত ওয়ার্ম, আর ওরা বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরোলে না হই হই করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে, তো তাই জন্যই এই ফুটফলটা হলে ইন্টারন্যাশনালি। আর আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্সে যায় ছবিটা দেখে। আমি বলবো হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ও নিজেও খুব ওয়ার্ম একটা পার্সন, খুব প্রফেশনাল একটা মানুষ, তাই জন্যে আজকে এই জায়গায় এই পজিশনে আছে। আর আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে। সো ইয়েস, ফিঙ্গার্স ক্রস, হোপফুলি 2.2। এই তুফানটা দেখতে পাচ্ছি যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একদম ঝড় বইয়ে দিয়েছে, সেইটা সেই ঝড়টা এখন কলকাতায় চলে এসেছে। আই উইস অল দ্য বেস্ট টু দ্য টিম, এবং আমার বিশ্বাস যে তুফান এখানেও তুফান তুলবে। অল দ্য বেস্ট তুফান, বাংলাদেশে খুব ভালো ফলাফল করছে, অনেক মানুষ দেখছে, তাদের খুব পছন্দ হয়েছে। মিমি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, খুব পছন্দের বন্ধু, সো আই এম রিয়েলি কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ। শাকিব খান মিমি চক্রবর্তী একসাথে করছে, আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না, দর্শকই বলে দিচ্ছে। বাট সুপার হ্যাপি যে ইন্দো বাংলাদেশ একসাথে এভাবে যৌথভাবে যে একটা কাজ করছে, সেটা আবার প্যান মানে নট জাস্ট প্যান ইন্ডিয়া, প্যান ওয়ার্ল্ড, পুরো বিশ্বেতে ছড়িয়ে গেছে। সো আই এম ভেরি হ্যাপি, আই থিঙ্ক বাংলা ডিজার্ভস দিস, মানে দিস ইজ হোয়াট ওয়াজ মিসিং ইন বাংলা। তো এখন বাংলা যে এই জায়গায় পৌঁছে গেছে এটা দেখেও খুব ভালো লাগছে। আই এম ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি টু বি হিয়ার। খুবই এক্সাইটেড, শহরে শাকিব খান তুফান সবটা একসাথেই এসছে। আই হোপ কি শহরে যখন শাকিব খান এসছে তুফানও আসবে, তুফান তুফান নিয়ে আসবে। কি মনে হচ্ছে তুফানের মতো নিজের জায়গা মানিয়ে নেবে দর্শকের মনে? সবাই কিন্তু এই তুফান ছবিটি নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আপনারা দেখলেন প্রিমিয়ারে এসে কী বলছেন টলিউডের তারকারা। টলিউডের তারকাদেরও কিন্তু এই বাংলাদেশের ছবিটি নিয়ে ভীষণ উত্তেজনা। শাকিব খান এবং মিমি চক্রবর্তীও কী বলছেন সেটা আপনারা শুনে নিলেন। কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনি তুফান ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড, কারা কারা শাকিবের ফ্যান তারাও আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন।